আমি তমন্না আর তোমরা দেখছো তমন্নাস ব্লগ। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক। সপ্তমীর সন্ধ্যার সন্ধ্যা আরতি দিয়ে আমি আজকের ভিডিওটাকে শুরু করলাম। তো বছরের চারটে দিন একদম যেন আনন্দমুখর হয়ে থাকে, তো তার জন্যে দেরি না করে শুরু করে দিয়েছি ভিডিও করতে। তো এই এটা ছিল, তখন ছিল সন্ধ্যে 7:30 থেকে 7:45 নাগাদ, তখন আরতিটা হচ্ছিল। আর এত সুন্দর আরতিটা করছিলেন ব্রাহ্মণ মশাই, তো সেটা দাঁড়িয়ে দেখতে আমার খুবই ভালো লাগছিল। তো আমি বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আরতি শেষ। তো আরতি দেখার পর কার কীরকম লাগলো দুর্গাপুজোর আরতি দেখে, সপ্তমীর দিন আরতি দেখে কার কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি জানার জন্য অবধির আগ্রহে অপেক্ষা করব। ঠিক আছে, তো চলো আমরা মন্দির পরিদর্শনে বেরিয়ে পড়েছি। আর মন্দির পরিদর্শনে গেছিলাম আমি, মা আর ভাই, আর দেখতে পাচ্ছ যথারীতি অনেক লম্বা লাইন। আর এখানে ব্যাকগ্রাউন্ডে প্রচুর এখানে মিউজিক বাজছিল, তো তার জন্যে আমি মিউট করে রেখেছি। বুঝতেই পারছ মিউট না করলে একটা কপিরাইট স্ট্রাইক আসতে পারে, তো এর জন্যেই আমি মিউট করে রেখেছি। আর আমি ভয়েস ওভার দিচ্ছি এই মুহূর্তে। তো এই জায়গাটার নাম ছিল আলামগঞ্জ বারোয়ারি। তো আমাদের পূর্ব বর্ধমানে সবথেকে যেখানে ভালো ঠাকুরগুলো করে তার মধ্যে এটা একটা, খুবই ভালো ঠাকুর করে আর প্রত্যেক বছরই একটা নতুন রকমের চমক নিয়ে আসে। আর প্রচুর বড় লম্বা লাইন ছিল। আর এই বছর এই এখানকার মণ্ডপের থিম ছিল সময়ের সাথে দৌড়। এই যে দেখতে পাচ্ছ ঠাকুর করেছে ওই যে গোল্ডেন রঙের মাঝখানে, তার উপর ওটা একটা উপরে একটা ঘন্টার মতো করেছে, মানে ঘড়ির ঘন্টা। এইদিকে পুতুলগুলোর হাতে দড়ি বাঁধা আছে, সেগুলোর সাথে কিছু ঘন্টা বাঁধা আছে, দড়িগুলো উঠছে নামছে, আর ওপরের ওই যে কাঁটাটা ওটা সমানে ঘুরে যাচ্ছে, সমানে গোল গোল করে ঘুরে যাচ্ছে। তো এটা আমি অনেকটা দূরে আছি কারণ সামনেটা প্রচণ্ড ভিড় ছিল। তো আমি যখন সামনে একটু হালকা এগিয়ে যাব তখন তোমাদেরকে ঠিক করে দেখাতে পারবো। এই যে চলো একটু এগিয়ে যাওয়া যাক। তো দেখো এখন চলে এসেছি কিছুটা কাছে। আর এখানে দেখো এখানে নিচে কিছু চার চাকা গাড়ির ওই যে ইয়ে হয়, যেখানে ইয়েটা হয় হ্যান্ডেলটা, সেটা আছে। আরও অনেক কিছু রেখে এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছি, ওপরে টুনি লাইট। আর এই যে দেখতে পাচ্ছ এই পুতুলগুলোর হাতের সাথে একটা করে দেখো দড়ি ঝুলছে, ওই দড়িগুলোতেই ঘন্টা লাগানো আছে। তো আমি তোমাদেরকে দেখালাম চারিদিকটা, এখানে কতটা ভিড় হয়েছে, প্রচুর লোকজন এসেছিলো, প্রচুর ভিড় হয়েছিলো। আর সপ্তমীর দিনেই এত ভিড়, তাহলে এখনও তো পুজোর তিনটে দিন বাকি আছে, তো ভাবো কতটা পরিমাণে ভিড় হতে পারে। আর মা ভালো করে মন দিয়ে পুরো মণ্ডপটাকে একদম ওপর থেকে নিচ অবধি দেখছে। আর এ দেখো এই যে বলছিলাম কাঁটাটা, এই যে দেখছো কাঁটাটা ঘুরছে, কাঁটাটা ঘুরছে। আর এই যে পুতুলের হাতে যে বাঁধা যে দড়িগুলো আছে তার মধ্যে কয়েকটা ঘন্টা লাগানো আছে, সেই ঘন্টাগুলো উঠছে আর নামছে, উঠছে নামছে। তার জন্য এবারে এই মণ্ডপটার নাম দিয়েছিল যে সময়ের সাথে দৌড়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটা নতুন, আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে, আরও সামনে কী কী কোথায় কী মণ্ডপ দেখলাম দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, নাহলে তোমরা জানতে পারবে কী করে যে পূর্ব বর্ধমানে কোথায় কেমন কী ঠাকুর হয়েছে। তো চলো ওইখানের ঠাকুর আমাদের দেখা হয়ে গেছিলো। আর এখানে একটা রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, মা আর ভাই একটু এগিয়ে গিয়েছিলো, আমি একটু পেছনের দিকে পড়ে গেছিলাম। আর উপরে ওই যে অত সুন্দরভাবে সাদা রঙের টুনি লাইট জ্বলছিল বলেই ওই জায়গাটা ক্যাপচার করেছিলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে ময়ূরমহল, ময়ূরমহল মাতৃসঙ্গ। তো এই বছর এখানকার থিম কী ছিল আমার ঠিক মনে নেই, কিন্তু এই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছিল, একটা সেলফি স্ট্যান্ডও করেছিল। সেলফি স্ট্যান্ডে এতটা পরিমাণে ভিড় ছিল, বয়স্ক কাকু জেঠুদের থেকে শুরু করে বাচ্চা ছেলেমেয়েরা কেউ বাদ দিচ্ছিল না। তো আমি ছবি তোলার বা ভিডিও করার কোনোটাই সুযোগ পাইনি, তো সেই জন্য সেই জায়গাটা তোমাদেরকে দেখাতেও পারিনি। তো চলো এরপর আস্তে আস্তে মণ্ডপের ভেতর ঢোকা যাক। আর বাইরে এটা একটা মুখোশ করেছে আর এরকম এগুলো করেছে, তো এগুলো দেখতে ভাল লাগছিলো। তো আমি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলাম কারণ নিচের দিকে কার্পেটটা স্লিপ কাটছিলো, অনেকেই পাশ থেকে বলছিলো যে ওই জায়গাটা স্লিপ কাটছে। তো আমি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলাম যাতে আমি স্লিপ কেটে পড়ে না যায়, কোনো ব্লান্ডার যাতে না ঘটে যায়। তো ভেতরে ঢোকার পর দেখছি এইখানে এই যে একটা কলাবয়ের মতো করেছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ছবি তুলছে, একটু এগোবো তার জন্য একটু জায়গাও ছাড়ছে না।
যাই হোক, এখানে এই যে পদ্মফুল করেছে, একটা পদ্মফুলের যে পাতা হয় সেটা করেছে, তো এই জায়গাটা খুব সুন্দর করেছে, লাইটটাও ভালো দিয়েছে। আমাদের ইউটিউবারদের কী চাই, একটু ভালো মণ্ডপ আর একটু ভালো লাইট। একটু ভালো লাইট হলেই একটু মানে ছবি ভিডিও করতে পারি। তো যাই হোক, লাইটটা ভালো দিয়েছিলো ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, সবাই তুলছিল, নিজের খুশি মতো তুলেছে, আমরাও তুলেছি, অনেক তুলেছি, আমাদেরও খুব ভালো লেগেছে, মায়েরও খুব ভালো লেগেছে। মায়ের আগেরটারও বেশি ভালো লেগেছিলো এই জায়গা থেকে। মা বলছিল যে আস্তে আস্তে যে আগের প্যান্ডেলটা বেশি ভালো ছিল এই প্যান্ডেলটার তুলনায়। তো এখানে ঠাকুরটাও খুব ভালো করেছে, এখানকার ঠাকুরটা আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে, সাবেকি আনার ঠাকুর করেছিল, তো সেটাও তোমাদেরকে আমি একটু পরে দেখাবো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ার আমি একটু সেলফি তুলে নিলাম, কারণ আমরা একদম দাঁড়ানোর সুযোগ পাচ্ছিলাম না, এত ভিড় ছিল, এত ভিড় ছিল। আমরা তুলতে না তুলতেই পাশ থেকে একজন এসে বলছে, শুনুন শুনুন অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমাদের পালা। তো যাই হোক, সেখান থেকে সরে একটু এগিয়ে গেলাম, এগিয়ে যেয়ে যেতেই দেখলাম যে এবার ভেতর আসল মণ্ডপটা। তো এই জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ এই যে পদ্মফুলের ভেতরে লাইট দিয়েছে, আর এটা ছিল মণ্ডপের ভেতরটা। জায়গাটা খুব সুন্দর করেছে আর একদম খুব ভালো, শুধু এত গরম করছিল, একটু পাখাটা যদি চলে তাহলে একটু ভালো লাগতো, পাখার মানে দু একটা পাখা দিয়েছিল, তো সেরকম খুব একটা দেয়নি, এজন্য খুব অনেক লোকজন হয়ে যাওয়ার ফলে গরম লাগছিল আর আমি প্রচণ্ড ঘামছিলাম। আর এখানে এই যে মা দুর্গার মূর্তিটা দেখো কত সুন্দর করেছে, সাবেকি আনা করেছে, একদম খুব সুন্দর করেছে। আর মা আর আমি কতগুলো সেলফি তুলছিলাম, মা ভাবছে যে ছবি তুলছি, কিন্তু মাকে আমি পরে বলি যে এটা ভিডিও করছি, আর ভাইও পেছন থেকে ভিডিও করছিল। তো এরপর এখানে দাঁড়িয়ে মা আমি কিছু ছবি তুলি, সেটা থাম্বনেলে আশা করি তোমরা দেখেছো, একটা ছবি আমি আপলোড করেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।